نصلي ونسلم على سيدنا محمد صلى الله عليه وسلم رسوله النبي الكريم وعلى اهل بيته واله الطيبين والطاهرين والمعصومين الاجمعين خصوصا على سيدنا الغوث الاعظم على جده نبينا عليه الصلاه والسلام فقد قال الله تبارك وتعالى في القران المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم सर्वप्रथम आमी आमार आका ओ मौला हुजूर पाक किबला ओ काबा पाक गणेर कदम पाके एवं तादेर सकल आल ओ अहले बैत पाक गणेर कदम पाके लाखो लाखो भक्तिपूर्ण कदम बसिए ओ सिजदा पाक आरज करत আমার সকল পীর ভাই ও পীর বোনদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে মুহররম পাকের সাত তারিখের রাত, ইমাম পাক সৈয়দুশ শোহদা শহীদে কারবালা সৈয়দনা হযরত ইমাম হুসাইন আলাইহি সালাতু ওয়াসালাম মদিনা শরীফের সকল ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ওনার আসহাব সবাইকে বিদায় দিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে পাড়ি দিলেন, যাত্রা শুরু করলেন। এবং মদিনা শরীফ থেকে যখন মওলা পাক বার হলেন তখন কোরআন পাকের সূরা আল কাসাসের ২১ নম্বর এই আয়াতটি উনি পাঠ করলেন, ফা খরাজা মিনহা খাইফা ইয়াতারাক্কাবু ক্বালা রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এর অর্থ তখন তিনি ভীত প্রতীক্ষারত অবস্থায় শহর থেকে বেরিয়ে পড়লেন, বললেন হে আমার রব, আপনি জালিম কওম থেকে আমাকে রক্ষা করুন। মক্কা শরীফ যাওয়ার পথে কোনো এক জায়গায় হযরত আব্দুল্লাহ ইবনে মুতি, তিনিও সাহাবী রসুল এবং ইমাম পাকের খুব আশেক ও মুহিব্বিনের ভিতরে ছিলেন, তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে আসছিলেন। ইমাম পাককে দল বল বেঁধে যেতে দেখে উনি ওনার সামনে দাঁড়ালেন এবং ওনার ঘোড়া থেকে নামলেন, ওনার কদম পাক চুমলেন এবং ইমাম পাককে জিজ্ঞেস করলেন যে মওলা, আপনি কোন দিকে, কী উদ্দেশ্যে, কোথায় যাচ্ছেন? তো ইমাম পাক বললেন যে মদিনাবাসী, তাদের জুলম, তাদের অত্যাচার, তাদের কথা সব শোনালেন, বললেন এই জন্য আমি এখন মক্কা শরীফের দিকে আমি যাচ্ছি, কারণ মক্কা শরীফের জন্য, কাবা শরীফের জন্য আল্লাহ পাক বলেছেন কোরআনে আয়াতে কারিমা আছে, মান দাখালা মিনহু কানা আমেনা, এখানে যে প্রবেশ করলো সে নিরাপত্তা পেয়ে গেল। তো হযরতে আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু আনহু তিনি ইমাম পাককে বললেন যে মওলা, আমি আপনার গোলাম, আমাকে যদি ইজাজত দেন তা আপনাকে আমি একটা কথা বলি। তো উনি বললেন যে হ্যাঁ, নিশ্চয়ই তুমি আমার বন্ধু, তুমি নিশ্চয় আমাকে বলবে, পরামর্শ দিবে। তখন বললেন যে আপনি মক্কা শরীফের দিকে যাওয়ার পরিকল্পনা করেছেন, এটা একদম খুব ভালো এবং আপনি ওখানেই থাকবেন, কিন্তু আমার খুব মন বলছে আপনাকে কুফিরা ডাকতে পারে, কিন্তু আপনি কুফিদের ডাকে সাড়া দিবেন না, কারণ এটা আমি মওলাকে স্মরণ করাবার জন্যই বলছি, ওরা আপনাদের মুহাব্বতের কথা বলে কিন্তু বারবার আপনাদেরকে ধোকা দেয়, আপনার আব্বার সাথেও ধোকা দিয়েছে, আপনার বড় ভাইয়ের সাথেও ধোকা দিয়েছে, বড় ইমাম পাকের সাথে, আপনাকেও ডেকে আপনার সাথেও যে ধোকা দেবে না এর কোনো কথা নাই, ওরা কিন্তু চিরকালই ধোকা দেয়, কাজেই আপনার এই গোলামের এই আর্জিটুকু আপনি কবুল করেন, আপনি যেন কখনোই কুফিদের ডাকে সাড়া দিবেন না এবং ওখানে যাবেন না। ইমাম পাক বললেন যে তুমি আমাকে সুপরামর্শ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপরে ইমাম পাক সেখান থেকে মক্কা শরীফের দিকে যাত্রা শুরু করলেন। মক্কা শরীফে যখন ওখানকার অধিবাসী তারা যখন শুনলেন যে ইমাম পাক মক্কা শরীফে আসছেন, আবাল বৃদ্ধ বনিতা সকলেই শহরের বাইরে চলে আসলেন ইমাম পাককে ইস্তেকবাল দেওয়ার জন্য, তাদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ল। ইমাম পাক যখন মক্কা শহরে প্রবেশ করলেন তখন সূরা কাসাসের ২২ নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল্লাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রব্বি
ইয়াহদিয়ানী সওয়া আস-সাবিল। এর অর্থ যখন তিনি মাদিয়ান অভিমুখে রওনা হলেন তখন বললেন, আশা করি আমার রব আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন। মক্কা শরীফে যে বাড়িতে উনি অবস্থান করলেন সেখানে প্রচুর লোকের ভিড় জমলো, তারা সব ছোট ছোট দলে আসতো আর প্রত্যেক দিন ইমাম পাককে জিয়ারত পাক করত। ইমাম পাক রসুল পাকের রওজা পাক ছেড়ে এখানে এসেছেন সেটা একটা ব্যথা আছে, কিন্তু ওখানে আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত গাহ, আবার ওনার নানি যান হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালাতু ওয়াসালাম ওনার রওজা পাকও ওখানে উনি জিয়ারত করতেন, তখন একটু ওনার সুকুন আসত। উনি কাবা শরীফে রীতিমতো পাঁচ ওয়াক্ত নামাজে আসতেন, তার মুয়াজ্জিন আজান দিত, এবং ওনার পিছনে নামাজ পড়ার জন্য উনি যেদিন থেকে মক্কা শরীফে প্রবেশ করেছেন কাবা শরীফে অত জামায়াত কোনোদিন হতো না, তার আগে প্রত্যেক দিন বিভিন্ন দূর থেকেও লোকরা ওনার পিছনে ওনার মোহাব্বতে ওনার সাথে নামাজ পড়ার জন্য ওনার জিয়ারত পাক করার জন্য ওখানে আসতো এবং নামাজ পড়তো এবং প্রত্যেক দিন ওনার জিয়ারত পাক করতো। এদিকে উনি ওখানে এতেই ছিলেন, যখন ইয়াজিদ জানতে পারলো যে ইমাম পাকও ওখানে চলে এসেছেন, আবদুল্লাহ ইবনে জুবায়েরও ওখানে এসে গেছে, আর আবদুল্লাহ ইবনে জুবায়ের ওখানে আসার পর ওখানে যে গভর্নর ছিল সে প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে মদিনা শরীফে এসেছে এবং মদিনা শরীফ থেকে ইয়াজিদকে সব কথা চিঠিতে লিখে জানিয়েছে। তখন ইয়াজিদ 2000 সেনা পাঠালো কাবা শরীফে মক্কা শরীফ অ্যাটাক করার জন্য, কিন্তু তখন হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের উনি ওনার শক্তি সঞ্চয় করে ফেলেছেন, আবদুল্লাহ ইবনে জুবায়ের সাথে জেহাদ হলো, কিন্তু ইমাম পাক ওই যুদ্ধে অংশগ্রহণ করলেন না, উনি এবাদতেই মশগুল থাকলেন। সেই যুদ্ধে ইয়াজিদ বাহিনী পরাজিত হলো, আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি জয়লাভ করলেন। এইদিকে কুফাবাসীরা জানতে পারল যে ইমাম পাক ওনার কাছে মাবিয়া মৃত্যু মুখে প্রতীত হয়েছে এবং ইয়াজিদ ওনার কাছে বায়াত তলব করেছে, উনি সেটাও ইনকার করেছেন এবং মক্কা শরীফে এখন অবস্থান করছেন। এই জন্য কুফিবাসীরা এটা জানার পর যারা ওনার মুহিব্বিন ছিল তারা বলতো যে আমরা ওনার অনুসরণকারী, তারা হযরত সুলাইমান বিন সুর্দ বলে একজন মুহিব্বিন তার বাড়িতে সমস্ত কুফিদের যে সর্দার যারা তারা সব একত্রিত হলেন এবং সেখানে হযরত সুলাইমান বিন সুর্দ এক বক্তব্য দিলেন। উনি বললেন যে খবর দিলেন যে মাবিয়া মৃত্যু মুখে পতিত হয়েছে, আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন, ইয়াজিদ এখন বসেছে সেই ইমাম পাকের কাছে বায়াত তলব করেছে কিন্তু উনি অস্বীকার করেছেন, মক্কা শরীফে উনি এখন অবস্থান করছেন, তোমরা ভালো করে শুনো, আমরা সকলেই ওনার আব্বা মাওলা আলীর আমরা শিয়া, ওনার অনুসারী, ওনার ভক্ত এবং আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামেরও ভক্ত, তা আমাদের এখন উচিত হবে, আমরা এখন ইমামবিহীন অবস্থায় আছি, তা আমাদের উচিত হবে এখন ওনার সঙ্গ দেওয়া, ওনার হাতে বায়াত গ্রহণ করা এবং ওনার কাছে আশ্রয় নেওয়া, আর যদি তোমরা এ ব্যাপারে ওনার সাথে ধোকা দিতে চাও তাহলে পিছিয়ে আসো, তাহলে আমরা যাব না, আর যদি তোমরা বলো যে ওনার সাথে থাকবে পূর্বের ন্যায় ধোকা দিবে না তাহলে তোমরা অঙ্গীকার করো এবং ওনাকে পত্র লিখো। ওনার এই বক্তব্যের উপরে সেখানে মুসাইয়াব ফুজাই, রুকা বিন সাদ্দাদ, হাবিব বিন মাজাহির, মুহাম্মদ বিন কাসির, রিকা বিন আজেব, মুহাম্মদ বিন আশআস, আব্দুর রহমান বিন আবু মখনাফ, আবদুল্লাহ বিন আফিফ, তারিক বিন আমাস, আমাস বিন তারিক, মুখতার বিন আবি উবাইদা আশাকাফি, এরকম 70 জন কুফার সর্দার, মানে কুফাতে ছোটো ছোটো অনেক গোত্র ছিল, এক একটা গোত্রের এক একজন সর্দার ছিল, এরকম 70 জন সর্দার হযরত কাজী শরীর হাতে শপথ করলো এবং কসম খেলো যে আমরা ইমাম পাকের মুহিব্বিন এবং ওনার আব্বাজানের মুহিব্বিন, আমরা ইমামবিহীন অবস্থায় পড়ে রয়েছি, আমরা ইমাম পাককে চাই,
আমরা ওনার জন্য জান নিসার করে দিব, জীবন উৎসর্গ করে দিব, এবং আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা ইমাম পাকের গায়ে আঁচল লাগতে দিব না। আমরা ওনাকে আমরা এখানে আহ্বান করব, আমরা ওনার ইত্তেবা করব, আমরা ওনার পাইরাবি করব, এবং ওনার নেতৃত্বে আমরা ইসলামের দুশমন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করব এবং আমরা তাকে পরাস্ত করব। এটা তারা শপথ করলো সকলে মিলে। তখন বললেন যে তাহলে চিঠি লিখো। তখন সেখানে তারা এই 70 জন সর্দার তাদের দস্তখত করে একটা চিঠি লিখলো। সেই চিঠিতে লিখলো, হে ইমাম পাক, আমরা ইমামবিহীন অবস্থায় পড়ে আছি, আমাদের কোনো হাদি ও রাহবার নাই। বর্তমান যুগে কায়নাতে এখন আফজালুল বারিয়া সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছেন আপনি, এবং আপনি আমাদের রাহবার, আপনি আমাদের সর্দার, আমাদের ইমাম। আমরা এখানে যে নোমান বিন বাসির যে কুফার গভর্নর আছে, এর পিছনে আমরা নামাজ পড়ি না, এমনকি জুমা এ আসার পর থেকে আমরা জুমা এবং ঈদ, দুই ঈদ এটাও আমরা পড়ি না। আপনি আমাদের এখানে আসেন, আপনি আসলে আমরা নোমান বিন বাসিরকে আমরা এখান থেকে পদস্খলন করাবো, এবং আমরা আপনার নেতৃত্বে আপনার গোলামি করব, এবং এজিদের সাথে আমরা জেহাদ করে ইসলামী রাষ্ট্র কায়েম করব। এই বলে একটা চিঠি লিখলো। সেই চিঠি ওবাইদুল্লাহ বিন সালাহ এবং আবদুল্লাহ বিন মিসমা বাকরি এই দুজনের হাত দিয়ে ইমাম পাকের কাছে সেই চিঠি পাঠানো। সেই চিঠিতে এই সর্দারানে কুফা তাদের 70 জনের সই করে চিঠিটা পাঠালো। তারা দুজনে এসে যখন এই চিঠি ইমাম পাককে তারা দিল, ইমাম পাক চিঠি নিলেন, চিঠি পড়লেন, পড়ার পরে উনি কোনো জবাব দিলেন না, হ্যাঁ বা না কিছুই বললেন না, এবং এর কোনো উত্তরও দিলেন না। যখন কোনো তারা উত্তর পেল না, তখন তারা ফের কুফার দিকে ফিরে আসলো। তারা কুফার সর্দারদেরকে সব জানালো এই ব্যাপার, চিঠি উনি পড়লেন কিন্তু আমাদেরকে এর কোনো উত্তর লিখিত তো দেননি, হ্যাঁ বা না কিছুই বলেননি। তখন কুফার সর্দারেরা আবার একত্রিত হলো, যত সর্দার একত্রিত হয়ে বাসির বিন মুশহির এবং আব্দুর রহমান বিন উবায়েদ এই দুজনকে ঠিক করলো, এবং এই দুজনকে তারা পাঠালো যে তোমরা দুজনে যাও, এবং তাদের হাতে 50টা চিঠি পাঠালো, এবং এক একটা চিঠিতে অসংখ্য সর্দারের সই করা আছে যে তারা আর কি ওনাকে চাইছে। এরকম 50টা চিঠি নিয়ে এই দুই ব্যক্তি ইমাম পাকের কাছে আসলো, এবং তারা বলল যে তোমরা দুজনে ইমাম পাককে সাথে করে নিয়ে আসবে। ইমাম পাক সকল চিঠি পড়লেন কিন্তু তারও কোনো জবাব দিলেন না। নুরুল ইম্মা খারাজামিতে লেখা আছে যে তিনি ইমাম পাকের কাছে 120টি চিঠি এসে পৌঁছালো। 120টি চিঠি মানে 120 জনের লেখা নয়, এক একটা চিঠি অসংখ্য সর্দারের লেখা, অনেকগুলো সর্দারের এক একটা চিঠিতে সাইন আছে। এরকম 120টি চিঠি ইমাম পাকের কাছে এসে পৌঁছালো, কিন্তু একটা চিঠিরও উত্তর ইমাম পাক দিলেন না, হ্যাঁ কি না কোনো ভাষাতে কোনো উত্তর দিলেন না, উনি খামোশ থাকলেন। তারা সব ফিরে আসলো। যখন কুফিরা দেখলো যে এত চিঠির পরেও উনি উত্তর দিলেন না, তখন কুফিরা আবার হানি বিন সাবাই এবং সাইদ বিন আবদুল্লাহ এই দুজনের হাত দিয়ে অসংখ্য চিঠি পাঠালো। হাদিস পাকে আছে কাসির, মানে অসংখ্য, অনেক চিঠি পাঠালো ইমাম পাকের কাছে, এবং সেই চিঠি পাঠানোর পরে পিছনে আবার দুজনকে ওনারা যাওয়ার পরে আবার শিস বিন রাবি এবং উরওয়া বিন কায়েস আমর বিন হেজাজ এবং কুফার সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিগণ বিল ইত্তেফাক সকলে মিলে একটা চিঠি, যত কুফার সর্দার সবাই মিলে, এবং এই যে নামগুলো বলা হলো এনারা ছিলেন কুফার খুব উঁচু স্তরের নেতৃস্থানীয় ব্যক্তি, লিডার ছিলেন এনারা সহ কুফার যত নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন সবাই মিলে একটা সই করে আবার একটা চিঠি সাইদ বিন আবদুল্লাহ আস-সাকাফির হাত দিয়ে মক্কা মুয়াজ্জমায় পাঠিয়ে দিলেন। এইবারে ইমাম পাকের কাছে একটার পর একটা কাসেদ ঢুকতেই আছে, একটার পর একটা কাসেদ ঢুকতেই আছে, চিঠি চলেই আসছে। এইভাবে আস্তে 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 মানে চিঠির সিলসিলা জারি হতে থাকলো। রাবি বর্ণনা করছেন কিতাবের মধ্যে যে এত চিঠি ইমাম পাকের কাছে আসতে লাগলো যে চিঠির সীমা লিমিট ক্রস করে গেল, সীমা অতিক্রম করে গেল। যখন সীমা অতিক্রম করে গেল, অসংখ্য চিঠি যার কোনো সংখ্যা এখানে বর্ণনা করার নাই, তখন ইমাম পাক বললেন
যে তারা যখন বারবার একই কথা, প্রত্যেকটা চিঠির মজমুন মানে সাবজেক্ট হচ্ছে একই, তখন ইমাম পাক বললেন যে ওরা যখন বারবার আমাকে বলছে এবং ডাকছে, তাহলে এখন ওদের ডাকে সাড়া দিতে হবে, তাহলে আমাকে যেতে হবে। তিনি তার যারা আত্মীয় স্বজন ছিলেন তাদেরকে বললেন, দেখো এত চিঠি জড়ো হয়ে গেছে, তারা বলছে আমাদের হাদি ও রাহবার কেউ নাই, এবং লাস্ট চিঠিতে একটি কথা লিখলো যে ইমাম পাক আমরা আপনাকে বারবার ডাকছি কেন, আমরা গুমরা হয়ে যাচ্ছি, আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, আপনি ছাড়া আমাদের রাহবার নাই, কিন্তু আপনি যদি না আসেন তাহলে জবরদস্তির কারণে আমরা বাধ্য হব ইজিদের হাতে বায়াত হতে। তখন আল্লাহ পাক কিয়ামতের দিনে যখন বলবেন যে তোমরা যুগের ইমাম থাকতেও তোমরা ইজিদের হাতে বায়াত হয়েছিলে কেন, তখন আমরা বলবো যে আমরা যুগের ইমামকে ডেকেছি কিন্তু উনি আমাদের ডাকে কোনো সাড়া দেননি। বুঝেছেন না, এমনভাবে ওনাকে এইভাবে ডাক মানে বললো। ইমাম পাক তখন বললেন যে আমাকে তাহলে এবার যেতে হবে, যে সৎ কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ এই আমরের উপরে আমাকে তাদের কাছে যেতে হবে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মানে ভীষণভাবে বাধা প্রদান করলেন, আরও অন্যান্যরা বাধা দিতে লাগলেন, বললেন যে আপনি ওখানে যাবেন না। তো উনি বললেন যে না, আমাকে তো যেতেই হবে। তো বললেন যে যেতে হলে অন্য কোথাও যান, ইয়েমেন চলে যান, সেখানে আপনার মহব্বতকারী আছে। তো বললেন যে না, আমাকে কুফির ওরা ডেকেছে, ওরা 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 দিনের দিকে আমাকে ডাকছে, দিনের সাহায্যের জন্য ডাকছে, এখন আমি যদি না যাই কিয়ামতের দিন আল্লাহ পাক তো আমাকে বলবেন যে ওরা ডেকেছিল আপনি যাননি। তো তখন ইবনে আব্বাস বললেন যে তো ওরা তো আপনাকে ধোকা দিবে, এটা তো আপনি জানেন এবং আমি এটা জানি এবং এটা আমি পরিষ্কার আমরা বুঝছি, আপনার আব্বার সাথে ধোকা দিয়েছে, আপনার ভাইজান বড় ইমাম পাকের সাথে ধোকা দিয়েছে। তখন ইমাম পাক বললেন আমার কাজ আমাকে করতে হবে, ওদের কাজ ওরা করবে, আমার যেটা কাজ আমাকে করতে হবে। তখন ওনারা সকলে বললেন তাহলে আপনি একান্তই যদি যাবেন তাহলে আপনি কোনো একজন বিশ্বস্ত লোককে আগে পাঠান, সেখানকার পরিস্থিতি আগে দেখুক, তাদের কথা এবং কাজের সাথে মিল আছে কি না, সে আপনাকে চিঠি দিয়ে আপনাকে জানাক, তখন আপনি যাবেন। তখন ইমাম পাকের পরামর্শটা গ্রহণ করলেন, বললেন যে ঠিক আছে, আমার বিশ্বস্ত হচ্ছেন হযরত মুসলিম বিন আকিল, উনারই আপন চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল আলাইহিসসালাম, উনাকে বললেন যে তোমাকে যেতে হবে কুফা এবং তুমি সেখানে গিয়ে, তোমাকে আমি একটি চিঠি দিচ্ছি, সেখানে গিয়ে তুমি সেখানকার পরিস্থিতি লক্ষ্য করে আমাকে জানাবে যে তাদের পরিস্থিতিটা কেমন, সেখানকার লোকজন কেমন, কথা কাজের মধ্যে মিল আছে কি না, তারা সত্যিই আমাকে চাই কি না, এবং তোমার চিঠির উপর নির্ভর করে আমি তখন রওনা দিব। তখন উনি একটি চিঠি লিখলেন, ওই অতগুলো চিঠি আসার পর এই প্রথম চিঠি, চিঠিতে লিখলেন যে আমি আমার আপন চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিলকে আমি প্রেরণ করলাম, তোমরা যখন আমাকে চাইছো তো ওনার হাতে আমার নামে তোমরা বায়াত নিবে এবং উনি তোমাদের অবস্থা দেখে, যদি তোমাদের কথাও কাজের মধ্যে মিল থাকে এবং তোমাদের অবস্থা দেখে উনি আমাকে জানালে তখন আমি অবশ্যই খুব তাড়াতাড়ি যাব। এই বলে একটি চিঠি দিলেন, এই চিঠিটা নিয়ে হযরতে মুসলিম বিন আকিল আলাইহিসসালাম বেরিয়ে পড়লেন। কিছুটা যেতেই হযরতে মুসলিম বিন আকিল আলাইহিসসালাম দেখলেন ওনার ডান দিকে এক শিকারি একটা হরিণ শিকার করছে, তাকে ধরবার চেষ্টা করছে এবং শেষে ধরেই ফেললো, তারপর তাকে জবেহ করলো। এই দেখে উনি আবার ব্যাক করলেন, এসে বললেন ইমাম পাক আমি আবার ফিরে আসলাম এই কথা আপনাকে জানাবার জন্য। বলে কি না, তো আমি প্রথম মঞ্জিল পৌঁছাবার আগেই আমি দেখলাম এক ডান দিকে এক শিকারি হরিণ শিকার করছে এবং তাকে ধরে ফেললো এবং জবেহ করলো, তো এটা দেখে আমাকে খুব মানে এর ফলটা আমাকে খুব ভালো মনে হলো না। ইমাম পাক বললেন তুমি কি ভয় পাচ্ছ, যদি তুমি ভয় পেয়ে থাকো তাহলে আমি অন্য কাউকে পাঠাই। তখন উনি বললেন যে আপনার জন্য আমার হাজার জান উৎসর্গ, আমি আমার জীবনের ভয় পাইনি, আমি এই এই এটা দেখে এর যে মানে ফালসাফা বা এর যে এটা আমাকে ভালো মনে হয়নি, এটার দ্বারা মনে হলো আমার মনের মধ্যে হচ্ছে যে এটা যেন আমি আপনাকে আর দেখতে পাবো না, এটা যেন আপনার শেষ দেখা, তো এই জন্য আমি আসলাম আপনার এই নুরানি চেহারা মোবারক আরেকবার লাস্ট জিয়ারত পাক করার জন্য, আমার মন খুব বলছে যে আমি আর আপনাকে দেখতে পারবো না।
ইমাম পাকের কদম পাক ধরে উনি ক্রন্দন করলেন, এরপর ইমাম পাক বিদায় দিলেন। উনি কারবা কুফার দিকে আসতে গেলে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হয়েই আসতে হবে ওই দিক দিয়ে। তো প্রথমে মদিনা শরীফে আসলেন, মদিনা শরীফে রাত্রি রওজা পাকে কাটালেন, তারপর ওখানে যত আত্মীয় স্বজন ছিলেন তাদেরকে দেখা করলেন। দেখা করার পর ওনার দুই শাহজাদাকে সাথে নিলেন, ওই দুই শাহজাদা আউন না, ওনার নাম মুহাম্মদ ও ইব্রাহিম আলাইহিমাসসালাম। তো এই দুই শাহজাদা ওনার আব্বা ছাড়া থাকতেন না আসলে, এবং রাস্তা দেখাবার জন্য দুজন পথ প্রদর্শককে নিলেন। এখন সেই পথ প্রদর্শক এটা যেভাবেই হোক তারা রাস্তা ভ্রম হয়ে গেল, রাস্তা ভুল করে ফেললেন। তারপরে তারা খুব ক্লান্ত হয়ে পিপাসার্ত অবস্থায়, পানি কোথাও পাওয়া যাচ্ছিল না, ওই দুইজন রাস্তাতেই তাদের ইন্তেকাল হয়ে গেল। এখন হযরতে মুসলিম বিন আকিল আলাইহিসসালাম দুই শাহজাদাকে নিয়ে পানির তালাশ করতে করতে এক জায়গায় পানির সন্ধান পেলেন, এবং তারপরে ওনারা অতি কষ্টে মক্কা এই কুফা শহরে প্রবেশ করলেন। কুফা শহরে এসে উনি যখন প্রবেশ আসলেন, তো এখানে মুসলিম বিন আওসাজা তার ঘরে উনি উঠলেন, আবার কেউ কেউ অন্য আরেকজনের নামও বলেছেন, দুই নামই কেতাবে এসছে। সেখানে যখন উঠলেন তারা সব আনন্দে আত্মহারা হয়ে গেল, সব দলে দলে ওনাকে দেখা করতে আসলো আর নারা লাগাতে লাগলো ইমাম পাকের নাম পাকে। একদিনেই 12,000 হযরতে মুসলিম আলাইহিসসালামের কাছে ইমাম হুসাইন আলাইহিসসালামের নাম পাকে বায়াত নিল একদিনেই। তারপরে বাড়তে বাড়তে 18,000-এ দাঁড়ালো। যখন 18,000 বায়াত হয়ে গেল ওনার কাছে, তখন তিনি ইমাম পাককে চিঠি লিখলেন, এবং তাদের যে মোহাব্বত এবং তাদের যে ভক্তি, তাদের যে ভক্তি প্রদর্শন, তাদের যে ওনাদের প্রতি তাজিম প্রদর্শন, এসব দেখে উনি বুঝে গেলেন যে মানে তাদের বাহ্যিক চালচলনটা দেখে মনে হলো যে ইমাম পাককে সত্যিই তারা চায় এবং ইমাম পাকের আশেক এবং ওনার জন্য জীবন উৎসর্গ করে দিবে। তার এই ভক্তি দেখে উনি তখন চিঠি লিখলেন ইমাম পাককে যে এদের খুব ইমাম আপনার প্রতি মোহাব্বত, এবং 18,000 বায়াত অলরেডি হয়েই গেছে, আপনাকে ওরা চায়, আপনার অপেক্ষায় আছে, আপনার মর্জি পাক হলে এবং আপনার তবিয়ত পাক ইয়ে থাকলে আপনি আসতে পারেন। এইদিকে কুফাতে ইয়াজিদের কিন্তু গুপ্তচর লাগানো ছিল, তারা যখন দেখলো যে মুসলিম বিন আকিল আলাইহিসসালামের কাছে সব দলে দলে যাচ্ছে আর বায়াত নিচ্ছে, তো এটা ব্যাপার খারাপ। তো নোমান বিন বাশিরকে বললো, নোমান বিন বাশির কিন্তু কোনো স্টেপ নিল না, তখন চিঠি লিখলো ইয়াজিদকে যে এই ঘটনা ঘটেছে, হযরতে মুসলিম বিন আকিল এখানে এসেছেন এবং তার কাছে অলরেডি 18,000 বায়াত হয়ে গেছে এবং দিন দিন বায়াতের সংখ্যা বাড়ছে, ওনার দিকে ঝুঁকছে, এখনই যদি কোনো অ্যাটেম্প না নেওয়া হয় তাহলে কুফা হাতছাড়া হয়ে যাবে। ইয়াজিদ এই চিঠিটা পড়ার পর তার পরামর্শদাতা ছিল, তার নাম ছিল সারজুন, সে ছিল খ্রিস্টান, তার কাছে পরামর্শ নিল কী করা যায়। তখন সে বলল যে এক ব্যক্তি আছে এর জন্য উপযুক্ত, যাকে আপনি বসরার গভর্নর করে পাঠিয়েছেন, তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ ইবনে আবি, তার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তখন সে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি লিখল যে তুমি এই চিঠি পাওয়ার সাথে সাথেই কুফা চলে যাবে, তোমাকে কুফার গভর্নর পদে নিয়োগ করা হলো, এবং ওখানে যাওয়ার সময় তুমি বসরাতে তোমার বিশ্বস্ত কাউকে ওখানে রেখে যাবে, তোমার দায়িত্ব পালন করবে, এবং কুফার পুরো পরিস্থিতিটা লিখলো যে মুসলিম বিন আকিল ওখানে এসেছেন, সব ওইদিকে ঝুঁকছে, সব বায়াত নিচ্ছে, এবং তুমি ওখানে গিয়েই হযরতে মুসলিম বিন আকিলকে খোঁজ করবে এবং তার তাকে হত্যা করার পর তার মাথা সিরিয়াতে পাঠিয়ে দিবে। ইয়াজিদ এসব লিখলো। অনেকে বলে না যে ইয়াজিদ কোনো দায়ী নাই, সে কিছু জানতো না, সব তো ওখানে সিরিয়াতে বসে বসে ইয়াজিদ করছে, বলে ইয়াজিদ জানতোই না কারবালার ঘটনা, এরকম অনেকে বলে। এগুলো জানবেন যে এগুলো একদম মূর্খামি, তারা লেখাপড়াই নাই, না হিস্ট্রি পড়েছে না হাদিস পাক পড়েছে, সমস্ত কেতাবে এগুলো মজুদ আছে। এই চিঠি যখন ওদিকে আসলো, এদিকে আবার ইমাম পাক এক মানে কয়েকজন কাসেদকে পাঠিয়ে দিয়েছেন বসরায়, যে কুফার লোক ওখানে ইমাম পাকের কিছু লোক অনেক মান্যওয়ালা ছিল বসরাতে, অনেক ভক্ত ছিল, তাদেরকে নাম নাম করে উনি চিঠি দিয়েছেন যে কুফার লোক বারবার আমাকে ডাকছে,
তো সেখানে আমি যাওয়ার জন্য মনস্থির করছি, মুসলিম বিন আকিল আলাইহিস সালামের চিঠি আসার অপেক্ষায় আছি, চিঠি আসলে আমি সেখানে আমি যাব। তোমরাও আমার আনুগত্যের উপরে লোকজনকে সমবেত করো এবং আমি পরে বাসরাতেও আমি গমন করব। এই কথাটাও উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছে গেল যে ইমাম পাকের কিছু কাসেদ এখানে এসেছে। সে তখন খোঁজ চারিদিকে শুরু করলো, তারপর খুঁজে খুঁজে পাওয়া গেল। খুঁজে পাওয়ার পর তাদেরকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওখানে শহীদ করে দিল। শহীদ করার পর যাদের নামে চিঠি এসেছিলো তাদেরকে খোঁজ করলো, তাদেরকে বলল আমি এখানে আমার ভাইকে বসিয়ে দিয়ে আমি যাচ্ছি, আমাকে বিশেষ কাজে কুফায় আমাকে যেতে হচ্ছে, কিন্তু তোমরা যদি আমার ভাইয়ের সাথে নাফরমানি করো, তার হুকুমের নাফরমানি করো, তার কথার অন্যথা করো, আমার কানে খবর আসলে আমি তোমাদেরকে, তোমাদের পরিবার এবং আত্মীয় স্বজন সকলকেই এবং তার সঙ্গে যার যার রিলেশন আছে সকলকে আমি আমি জানিয়ে দেব। এইরকমভাবে ডাঁটলো। এই এই ছিল বনু উমাইয়াদের জালেম শাসক, বুঝেছেন না? এটা ইসলামী কানুন নয়, জালেম শাসক, জুলুম জুলুমবাজি করে তারা এসব করেছে। অতঃপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার কিছু লোকজন নিয়ে কুফার দিকে রওনা দিল। কুফাতে যখন প্রবেশ করবে তখন দিন ছিল, তো ও চাইল যে আমি রাতের অন্ধকারে প্রবেশ করব। তারপরে যখন রাত্রি হলো, চাঁদের রাত ছিল, ও কুফা প্রবেশ করছে। এদিকে কুফিরা জানছে যে ইমাম পাক আসবেন, ও একটা ছলনা করলো, নেকাব দিয়ে মুখটাকে ঢেকে নিল। যখন এবারে প্রবেশ করলো কুফায়, কুফিরা ভাবলো যে হয়তো ইনি ইমাম পাক আসছেন, তখন তারা সব নারা দিতে লাগলো এবং মারহাবা মারহাবা ইয়া ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে তারা স্লোগান দিতে লাগলো। সে কিন্তু চুপচাপ যেতে লাগলো, কোনো আওয়াজ করলো না। গভর্নর হাউসে যখন প্রবেশ করলো তখন নোমান বিন বাসির যে গভর্নর ছিল, সে ইমাম হুসেন আলাইহিস সালাম আসছেন ভেবে সে গভর্নর হাউসের দরজা বন্ধ করে দিল। দরজা যখন বন্ধ করে দিল তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের নেকাব খুলল এবং বলল, দরজা খোলো, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি কুফার গভর্নর হয়ে এখানে আমি এসেছি। আর জনগণকে সে খুব শাসালো যে ইমাম হুসেন আলাইহিস সালামের নাম এখানে নেওয়া যাবে না, যার মুখে ইমাম হুসেন আলাইহিস সালামের নামে নারা বা ওনার নাম পাক দেখবো তার গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। তখন নোমান বিন বাসির তাড়াতাড়ি করে তার লোক গেট খুলে দিল এবং গভর্নর হাউসে সে প্রবেশ করলো এবং নোমান বিন বাসিরকে সরিয়ে সে গভর্নর হাউসে সে সেখানকার তাকতে বসলো এবং তারপর থেকে সে তার জুলুমবাজি শুরু করলো। এরপরের ওয়াকেয়া আগামীকাল ইনশাল্লাহ মওলা পাক যদি দয়া করেন বলা হবে। মালিক পাক আমাদেরকে রহম করেন, এই কারবালার ইতিহাস যেন আমরা ঠিক বুঝতে পারি এবং মওলা যেন এই খানদান পাকের আমাদের গোলামি করার, ওনাদের দাসত্ব করার তৌফিক আতা করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।